পরিবর্তন করে আপাতত এরকম কোনো কিছুই ভাবছি না কারণ সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় সাকিব খান ও আপনার এক হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে আর এর জবাবে অপবিশ্বাস বলে সত্যি কথা বলতে গেলে আমরা সংকটময় অবস্থায় প্রত্যেকটা মানুষই আছি কিন্তু সেটাকে অতিক্রম করাটা আবার আমাদেরই কাজ তো এটা যদি আমরা পরিকল্পনা করে সবার সহযোগিতা না করে যদি আমরা এগিয়ে না যেতে পারি তাহলে তো এটার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে তো সম্ভাবনা চিন্তা করেই সবাই একত্র হয়ে কাজ করছি সাকিব আপনার প্রথম বিয়েটি খুব গোপনে হয়েছিল এবার যদি নতুন করে বিয়ে করেন তাহলে কি দর্শকদের জানিয়ে করবেন জবাবে অপবিশ্বাস বলেন আপাতত এরকম কোনো কিছুই ভাবছি না কারণ এখন শুধুমাত্র চলচ্চিত্র অঙ্গনটা একেবারেই যাকে বলে কুপিবাতি হয়ে গেছে তো এটাকে আলো জ্বালানো আমাদেরই দায়িত্ব এখন ভবিষ্যতে পরিকল্পনা করলেও করতে পারি তার জন্য আসলে অনেকে আবার আপনাকে নিয়ে বলাবলি করছে অপবিশ্বাসের হাতে এখন সিনেমার কোনো কাজ নেই তাই তিনি মানহীন সিনেমার কাজ করে থাকেন এসব সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ক্ষতিকর এ নিয়ে আপনার মতামত কি এটা কি না 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 আসলে সত্যি বলতে গেলে গল্প নির্ভর অবশ্যই হচ্ছে এই যে বিগত সিনেমাগুলো যে রিলিজ হয়েছে খুব সুন্দর সিনেমা দেখতেও সুন্দর সব কিছু গল্প নির্ভর হচ্ছে তো ওই জায়গা থেকে আমাদের উদ্যোগের জায়গাটা কাজের জায়গাটা একেবারেই কমে গেছে তো মানের জায়গাটা আসলে তখন প্রশ্নবিদ্ধ যেখানে কাজ নেই সেখানে মানটা আসলে কোথা থেকে আসে যেহেতু 10টা কাজের মধ্যে একটা কোনো সময় খারাপ হয়ে গেছে মান সম্পূর্ণভাবে বাট বাকি 9টা কিন্তু আমরা চিন্তা করেছি যেটা আমাদেরকে দর্শকদের